হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কলেজ ইউনিভার্সিটির যাবতীয় তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভোটের কারণে ইভেন সেমিস্টার এক্সাম পিছিয়ে গেল, অর্থাৎ সেকেন্ড, ফোর্থ এবং সিক্স সেমিস্টারের এক্সাম শিডিউল পাবলিশ হওয়া সত্ত্বেও আবারও সেই শিডিউল পিছিয়ে যাচ্ছে। কোন ইউনিভার্সিটির কথা বলছি অবশ্যই সবটা বলবো আজকের ভিডিওতে, সুতরাং ভিডিওটি স্কিপ না করে এন্ড পর্যন্ত দেখতে থাকো। ইভেন তোমাদের ইউনিভার্সিটিতেও এই রকমটা হতে পারে। তো চলো দেখে নাও অফিসিয়াল নোটিস। তুমি দেখতে পাচ্ছ ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গলের অফিসিয়াল নোটিস, যেটি 15/4/2024 তারিখে পাবলিশ হয়েছে এবং রেফারেন্স নাম্বারও দেওয়া রয়েছে। এখানে সাবজেক্টে লেখা রয়েছে রিভাইজ ডেট অফ ইউজি ইভেন্ট সেমিস্টার এক্সামিনেশন 2024, অর্থাৎ বলা রয়েছে ইন ভিউ অফ দ্য 18th পার্লামেন্ট জেনারেল ইলেকশন 2024, দ্য ডেট অফ কমেন্সমেন্ট অফ ইউজি ইভেন্ট সেমিস্টার এক্সামিনেশন 2024 আন্ডার সিবিসিএস অর FYUGP will be 25th June 2024 instead of 20th June 2024, অর্থাৎ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত ইউজি কলেজ রয়েছে সমস্ত ইউজি কলেজে আগামী 20 June 2024 তারিখ থেকে এক্সাম শুরু হওয়ার কথা ছিল, কিন্তু তার পরিবর্তে 25 June 2024 তারিখে এক্সাম শুরু হবে। সমস্ত সিবিসিএস এবং যারা নতুন 4-year বা 3-year ইউজি ডিগ্রি কোর্সের জন্য ভর্তি হয়েছে, তোমাদের সকলের এক্সামিনেশন ডেট রিভাইজড হওয়ার কারণে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 21 মে 2024 বেলা 12টা থেকে শুরু করে আগামী 27 মে 2024 বেলা 11:00 PM পর্যন্ত, অর্থাৎ রাত্রি 11টা পর্যন্ত উইদাউট লেট ফাইন দিয়ে এক্সামের ফর্ম ফিল আপ করতে পারবে। এছাড়া 30 মে 2024 বেলা 12টা থেকে শুরু করে 3rd June 2024 রাত্রি 11:00 PM পর্যন্ত উইথ লেট ফাইন, অর্থাৎ 200 টাকা দিয়ে তোমরা লেট ফাইন দিয়ে এক্সামের ফর্ম ফিল আপ করতে পারবে। তাহলে বুঝতেই পারছো ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গলের মতো তোমার ইউনিভার্সিটির ক্ষেত্রেও এরকমটা হতে পারে। তো অবশ্যই নতুন নতুন আপডেট জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সকল বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ।